অনুষ্ঠান শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এখানে এই কুয়েত এয়ারপোর্টে আমি ট্রানজিটে আছি, যাব হচ্ছে কি বাংলাদেশে, একটু পরে বাংলাদেশে যাব। এখানে আইসা যারা কুয়েত থেকে বাংলাদেশে যাচ্ছেন, কুয়েতে যারা কাজ করেন তাদের অনেকের সাথে আমার দেখা হয়, তাই এর মধ্যে ওনাদের কষ্টের কথাগুলো শুনতে পাইলাম। শুনে আমার কাছে মনে হইল যে ওনাদের দাবি হচ্ছে কি যে বাংলাদেশের মানুষ জানুক বা সরকার জানুক যে কুয়েতে যারা কাজ করতে আসেন তারা কিভাবে আসেন। 5-6-7-8 লাখ টাকা খরচ করে ওনারা আসেন, এসে দেখা যাচ্ছে মাত্র 75 দিরহাম। 75 দিরহাম হচ্ছে কি এদের মাসিক বেতন, এটা প্রায় মনে হয় 75 দিনার। তো আমি এখানে একজন আছেন আমাদের বাংলাদেশের, আমি তার কাছ থেকে আপনাদের কুয়েতের যে আমরা কি পরিমাণ কষ্টে আছি কম্পেয়ার টু ইন্ডিয়া এবং নেপাল এবং অন্যান্য দেশের তুলনায়, এটা ওনাদের ওনার মুখে একটু জানতে চাই। ভাই আমার একটু স্বাভাবিকভাবে একটু যদি বলতেন যে আমরা কত টাকা লাগে বর্তমানে শুধু কোম্পানি রেজুম দুইটা, একটা জুড়ে বলবেন একটু। বর্তমানে কোম্পানি রেজুম দুইটা, যত লোক কুয়েতে বর্তমানে বসবাস করতেছে বা নতুন বিষয় এসেছে, শুধু এজেন্সিওয়ালারাই 7-7 লাখ টাকা এবং কিছু লোক আছে এই দেশে তারা বসে রয়েছে এই কারণে যে কোন কোম্পানি ভিসা খুলছে যে কত টাকা লাগে একজন সাধারণ মানুষের আসতে, 6-7 লাখ টাকা তো কনফার্ম। আচ্ছা আসার পর এখানে কি সুবিধা পাবে? আসার পরে সুবিধা এটুকুই আছে, প্রথমত আইসা 2-3 মাস পয়সা থাকবো, কোম্পানি কাজ দিব না, কোম্পানি কাস দিলে 2-3 মাস পরে তার বেতন আইব, যার বেতন মাত্র 70-75 টাকা, যার বাংলার মূল্য কত 25-25 হাজার টাকা এরকমই। এটা যাইব কয় 2 বছর, মানে আরো 300 দিনের দিকে, মানে ওই 7 লাখের পরে 7 লাখ তো আপনি দিয়ে আসলেন, এরপরে 1 বছর বা 2 বছর থাকার পর এটা আবার রিনিউ করা লাগে, তো রিনিউ করতে 325 দিনার, মানে প্রায় 1,25,000 টাকা আবার দিতে হবে এটা রিনিউ করার জন্য। মানে যদি ওই লোক থাকতে আসা করে কিন্তু আমরা যারা ব্যবসা করি, যারা ব্যবসা করে কোম্পানির লোক অনেক কোম্পানি এরা এটা পারবে। আপনাকে জানাই না শুনুন ভাই, লোক 5 লাখ কয়জন 75, আমি আপনার 10 লাখ করে দিই, 5 লাখ করে দিই, 7 লাখ করে আমাদের লোক, কিন্তু কোম্পানি তো আপনার কাছে নেয় না। এই দেশের সরকারের হাজার সেল এরা তো জানেই না যে আমরা বাঙালিরা মিল্লা কোম্পানি মিলে কাজ, মানে আপনি জানেন যে 2 বছরের বেশি দেখা যাচ্ছে যে কোম্পানি এখান থেকে বইলাই দেয়, কিন্তু আমরা বাংলাদেশ থেকে আনার সময় এদেরকে বলি আচ্ছা বলেন তো বাংলাদেশের ভিসা যদি 6-7 লাখ লাগে ইন্ডিয়া এবং নেপালে, 3-2 লাখ-1.5 লাখ, তার কারণ তারা খুললে বসছে যে আমার কাছে কাজের লোক আছে তুমি নিয়ে যাও, আর আমরা বাঙালিরা আমরা আসতেছি যে আমাকে কাজ দাও টাকা নিয়ে যাও। সমস্ত লোকগুলা আমি অনেক সবাই চিনি, বর্তমানে মানে হাজার সেলুট দিলে উপায় শেষ নাই, যত আছে সবাই গেছিল, কিন্তু এরা একটু কোম্পানির সাথে পরামর্শ করে আছে, কারো এজেন্টে না এসে আমাদের সাথে আসে, মানে আপনি বুঝতেছেন এজেন্টের মাধ্যমে বা দালাল যেটা আমরা বলি, এই যে দালালের মাধ্যমে আসলেই দামটা বেড়ে যায়, এটা আমাদের পণ্যের ক্ষেত্রে যেরকম মানুষ নেয়ার ক্ষেত্রে, তো কুয়েত যারা প্রবাসী তাদের দাবি হচ্ছে গিয়ে যে সরকারের মাধ্যমে সরাসরি যদি করা যেত তাহলে আমরা বেঁচে যেতাম, যেভাবে ইন্ডিয়ান মানুষরা বেঁচে যাচ্ছে নেপালের মানুষরা বেঁচে যাচ্ছে। আপনি দেখেন 7 লাখ টাকা দিয়ে গিয়ে এটা 5 বছরও এই টাকা তোলা সম্ভব না, অথচ মানুষ আসতেছে এইভাবেই কিন্তু যাচ্ছে। এই আজকে বিদায় নিচ্ছে আমাদের এই কুয়েত এয়ারপোর্ট থেকে, আমরা টাকাটা দিতেছি দিতেছি একজন বাঙালি ভাইয়ের, সেই বাঙালি ভাই দেশে পয়সা নিছে, সে দেশে পয়সা তার এক লোক দিয়ে সে কোম্পানি থেকে 10 টাকা বিশাল কিনা বলতেছে 50 টাকা বিশাল দা,
টাকাটা কিন্তু হেরা খাইতেছে বুঝতে পারছেন 1 2 3 4 মানে বিদেশে আসার আগে নিজের দেশে মানুষ তাই খায় না দিন শেষে আজকে থেকে আজকে মত বিদায় নিচ্ছি আশা করি এই জিনিসটুকু আসলে এই কষ্টটুকু যদি তুলে আনতে পারতাম Thank you.